হাই, সকলকে তো অনুজা কিচেনে স্বাগত। আজকে আমি একটা রুই মাছের ফেমাস রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হচ্ছে রুই মাছের কালিয়া। রুই মাছের কালিয়া ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। চলুন দেখে নিই কী কী লাগছে রুই মাছের কালিয়া তৈরি করার জন্য। পরিমাণ মতো নুন, হাফ চা চামচ চিনি, 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, 2 টেবিল চামচ টক দই। টক দইটা আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। তেল নিয়েছি 4 টেবিল চামচ। তেলটা আমি সর্ষের তেল নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে রেখেছি। 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1 চিমটে গোটা জিরে নিয়েছি, 1 টুকরো দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ, 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টুকরো আদা নিয়েছি, 4টে রসুনের কোয়া নিয়েছি, 6টা কাজু নিয়েছি, 1টা পেঁয়াজকে টুকরো করে রেখেছি, আর লাগছে মাছ। আমি 4 পিস রুই মাছ নিয়েছি, মাছটা ভালো করে পরিষ্কার করে রেখেছি। আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাজু বাদামের একটা পেস্ট তৈরি করে নেব। প্রথমে আমি মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেব। 1/2 চামচ নুন দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, হাত দিয়ে মেখে নেব। মাখানো হয়ে গেছে, আমি মাছটা 5 মিনিট এভাবেই রেখে দেবো, 5 মিনিট পরে ভাজবো। এবার আমি মাছগুলো ভাজবো, সেই জন্য একটা প্যান গরম করে নিয়েছি। প্যানের মধ্যে আমি তেল দিয়ে দেব। আমি 3 টেবিল চামচ তেল দিলাম। তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি তেলের মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছগুলো উল্টে দেব। এইভাবে আমি মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যে 1 টেবিল চামচ তেলটা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, তেজপাতাটা ফোড়ন দিলাম, একটু নেড়ে দেব। গোটা জিরেটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে আমি নাড়তে থাকবো যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। টমেটোর পেস্টটা দেওয়ার পরও কিছুক্ষণ এভাবেই আমি কষাতে থাকবো যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। কষানো হয়ে গেছে, মশলা তেলের তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। অল্প একটু জল দেব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আমি 2-3 মিনিট ধরে কষাবো। ফ্লেমটা আমার মিডিয়ামে রাখা আছে। কষানো হয়ে গেছে, এবার আমি টক দইটা দিয়ে দেব। চিনিটা দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকবো। কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি জল দিয়ে দেবো।
প্রথমে 1 কাপ জল দিলাম। গ্রেভিটা আমি ফুটিয়ে নেব, ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলোর উপরে এভাবে একটু গ্রেভি দিয়ে দেব। ফ্লেমটা এখন আমি লো মিডিয়ামে করে দিলাম। ধনে পাতা কুচিটা ছড়িয়ে দিলাম, ঢেকে দেব। ঢেকে আমি লো মিডিয়ামে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে, আমি রান্নাটা দেখছি দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবার আমি মাছগুলো একটু উল্টে দেব। এভাবে আমি আরও 2 মিনিট রান্না করব। 2 মিনিট হয়ে গেছে, আমার রান্না তৈরি হয়ে গেছে। এই রেসিপিটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল তনু জ্যাকি জানে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য লাইক করবেন, শেয়ার করবেন। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই রেসিপিটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন।